दीदी भाई এখানে প্রতিদিন রেগুলার যখন ছোট ছিলেন 7 বছর বয়স থেকে दीदी কিন্তু এখানে হাঁটাচলা করছে এবং শারীরিক যে আমরা শরীরকে ঠিক রাখতে যে ওয়াকিং করি কেউ রানিং করছে কেউ হাঁটছে কেউ একটু যোগা করছে তাই তো তো দিদি গোলপার্কেই থাকে দিদি আমার ভিডিওস দেখে ইউটিউবে ফেসবুকে তো দিদির সাথে হঠাৎ দেখা হলো তো আজকের দিনে আমি বারবার একটাই কথা বলি যেভাবে আমরা আমাদের নিউ জেনারেশন যেভাবে হারিয়ে যাচ্ছে আমাদের যারা আগামী দিন আমাদের দেশকে প্রেজেন্ট করবে অন্য একটা দেশের কাছে সেই যে ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা বলতে আমরা বাঙালি আমরা সারা দেশ কি বিদেশেও রাজ করেছে এরকম যে আমি বারবার করে বলি আপনাদের যে বেঙ্গল থিংকিং টুডে আর ইন্ডিয়া থিংকিং টুমরো এই ব্যাপারটা বাট আজকে নতুন করে আর সেই বাঙালির জন্ম নেই কারণ আমরা বাঙালি হারিয়ে যাচ্ছি ঠিক আছে আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও আমরা একটা অন্য একটা কালচারের মধ্যে নিয়ে আসছি কারণ আমাদের মনে হয় যে আমাদের ছেলে মেয়েকে স্মার্ট বানিয়ে ফেলি তাই না তো আর একটা জিনিস আমি দেখি যে দিদিকে জিজ্ঞেস করব যে দিদি দিদির পোশাক দেখুন এখানে আরো একটা দিদি আছে এদের পোশাক দেখুন এরাও কিন্তু শরীর চর্চা করতে এসেছেন এবং রীতিমতন করেনও বাট আজকের দিনে যে দিদি অল্প অল্প বয়সে মেয়েদের দেখছি আপনি এদের ব্যাপারে কি বলবেন এরা কি করতে আসে আপনি বলুন না এইটা তো একটা মানে আমাদের চোখে খারাপ লাগে যে আমরা সেই পরিবার থেকে বিলং করি যে আমাদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি বলুন যেটাকে একটু জোরে বলবেন হ্যাঁ আমার প্রথম কথা হচ্ছে যে আমি যেভাবে আসতাম এই জায়গাটা আমার কাছে হেভেন ছিল হ্যাঁ নাম্বার 1 আমাদের সময় শিক্ষা দীক্ষাটা একটু অন্যরকম ছিল না দেশ বদলেছে আমরাও সাথে সাথে মারাও বদলেছে যে মাদের ভূমিকা অনেক বেশি আর যেটা সবচেয়ে বড় কথা যে আমি যখন আসি তখন আমি কিন্তু কিছু দেখতে আসি না কিছু শুনতে আসি না আমি জাস্ট আসি নিজের কথা ভেবে নিজেকে কনসেন্ট্রেট করতে এবং তারপরে একটা আমরা বিরাট আড্ডা মারি আমাদের একটা আড্ডার জায়গা আছে সেটার জন্যও আসি দুটো কারণে কিন্তু তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল একদম আলাদা যেটা আমাদের কাছে ছিল যে আমরা কিছু নিতে আসি একদম একদম আমরা কিছু দেখাতে বা দিতে আসতাম একদম ডেফিনেটলি এইটাই আমার মেসেজ যে কিছু করো ভালো কিছু করো শরীর চর্চা করছো ভেরি গুড বাট কাম উইথ আ সিম্পল ওয়ে সেটাই আমার মনে হয় তোমার কি মনে হয় মনে আচ্ছা দিদিকে আর একটা কথা জিজ্ঞেস করছি দিদি ভাইকে যে আজকে দেখছি আমি এখানে আসি আমরা আমি জেনুইন একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি ওই কাউকে ওই সাপের মুখে ব্যাঙের মুখে চুমু খাওয়া ব্যাপারটা না স্ট্রেট কাট আমি আগা গোড়াই প্রথম থেকে আমি এর জন্য লড়াই করি যে বর্তমানে ছেলে মেয়েদের রং ঢং চলন বলন সমস্ত কিছু খারাপ তো এখান থেকে একটা কথা বলি যে আমরা মনে করি আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা ছোট ছোট ড্রেস পরিয়ে দিলাম তাদের আমরা একটা ড্রেস পরি শরীরকে ঢাকার জন্য কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি 100টা ভিডিও দেখি 90টা ভিডিও বাজে আসে তো যেভাবে এই আমাদের এই যে জেনারেশনটা যেভাবে রান করছে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ মানুষের মধ্যে বিশ্বাস ভেঙেছে জিনিসপত্রে ডুপ্লিকেট বেরিয়ে গেছে সমস্ত জায়গায় সবচেয়ে বড় কথা যে মানুষের মনই ভেঙে গেছে মানুষের মধ্যে আর কিছু কোনো বিশ্বাস বা ট্রাস্ট কিছু নেই এখনও পৃথিবীটা এত সুন্দর আছে কারণ আমাদের মা কাকিমা এই যে দিদি ভাইদের জন্য এই বয়স্ক মানুষগুলোর জন্য সিনিয়র পার্সনগুলোর জন্য এখনও এখনও সততাটা আছে আর আগামী দিনে আমার মনে হয় না থাকবে না খুবই খারাপ সিচুয়েশন আসতে চলেছে তো আপনি দেখুন এখানে অনেক মেয়েরা আছে যাদের পোশাক আশাকের ব্যাপারটা খুবই খারাপ আমি কারোর পোশাক আশাক নিয়ে টানছি না জাস্ট এটা বলছি খুবই খারাপ তারা লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে এমনভাবে ফ্যাশন দিয়ে আসছে তারা এসছেই একমাত্র অন্য মানুষকে বিভ্রান্তি করতে এই ব্যাপারে কিছু বলবেন না বলুন যে কথাগুলো বলছে আপনি তো এই নেক্সট জেনারেশন কিন্তু আপনিও চাইছেন যে সব কিছু সুন্দর হোক ভালো হোক এই যে আপনি কথাগুলো আমাদের জিজ্ঞেস করছেন তার মানেই তাই যে আপনি চান যে সুন্দর হোক সব কিছু ভালো হোক এবং আপনাদের মধ্যে সচেতনতা আছে এই পজিটিভিটি আছে এবং আমি সত্যি কথা এখানে 47 বছর আছে লেকের সামনে আমি অনেক সুন্দর হতে দেখেছি জায়গাটাকে আগে যেরকম একটা এলো মেলো খুবই ধন্য যে এরকম একটা জায়গা আছে আমাদের আসার মতো একটা শহরের মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ
এইখানে আমরা সবাই এসে মনটা ভালো করি। মানে এরকম স্যারকে আমরা পেলে মানে আরো ভীষণ খুশি হই, মানে আমরা জানি না মানে কতটা কি আমরা করতে পারবো। স্যার যদি মানে আমাদের সাথে একটু সহযোগিতা করেন, কারণ উনি আজকেরই ছটার মধ্যে চলে আসবেন। এবার এখান থেকে একটা কথা বলি, দিদি যে কথাটা বললো, আমি একটা জিনিস মনে করেছি জানেন তো, যে আপনাদের যে সময়টা ছিল আমার মনে হয় যেটাই অ্যাকচুয়ালি জেনুইন একটা ব্যাপার ছিল। হ্যাঁ কি মানেন কি এই জিনিসটা, আপনারা পড়াশোনা করেছে প্রাইমারি স্কুল থেকে বা এখানে একটা কথা বলার আছে যে আমাদের সময় বলো বা এই সময় বলো, সব সময় একটা পজিটিভ দিকের ছেলে মেয়েরা ছিল আর একটা নেগেটিভ দিকের। যারা এই যে তোমার মতো যারা ছেলে মেয়েরা বা এই যে বাচ্চাগুলো এসেছে, উনি আজ থেকে আসছেন তোমার কাছে, হ্যাঁ তো সেইটা সেই জায়গাতে ভালো আর খারাপের মধ্যেই থাকতে হবে। না না সেটা তো ডেফিনেটলি, খারাপ ভালো সব সময় আছে। আমার মনে হয় যে আগের থেকে উচ্ছৃঙ্খলাটা এখন কি বেশি বেড়েছে না?